হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফটাফটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে সকাল থেকে তো ব্যালকনি কালার স্টার্ট হয়ে গেছে, ব্যালকনি কালারটা যখন শেষ হয়ে যাবে তোমাদেরকে দেখিয়ে দেব। তো যাই হোক, চলো উইথ আউট ফার্দার ডু লেটস স্টার্ট টুডেস ভিডিও। আই হোপ আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। এদিকে সায়ন এখন বাজারে গেছে, চাল বারন্ত ছিল চাল নিয়ে আসতে, আর ও মাটনটা সেদ্ধ হতে প্রেশারে দিয়ে গেছে। আজকে ফর আ চেঞ্জ সায়ন ফর দ্য ফার্স্ট টাইম লাইফে নিজের হাতে মাটন রান্না করবে। আমি খুব এক্সাইটেডও ওর হাতের মাটন খাওয়ার জন্য, প্লাস মানে সাইড বাই সাইড খুব টেনশনেও আছি কিরকম বানাবে, কারণ মাটন তো আর রোজ রোজ হয় না, মাসে একবার দুবার হয়। তো সেটাও যদি ও মানে কি বলবো খারাপ বানায় তাহলে কি করবো, কে জানে, দুঃখের সে সীমা থাকবে না, কোনো শেষ থাকবে না। তো যাই হোক, আমি ব্রেকফাস্ট করলাম সকালবেলা, ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে তারপরে ও চাল আনতে গেলো। আর আসার সময় বলেছি পারলে চালের দোকানের ওখানে মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকান থেকে ধোকলা নিয়ে আসতে বলেছি। দেখি ধোকলা নিয়ে আসলে ধোকলা খাবো, ধোকলা খেতে ইচ্ছা করছে চাটনি দিয়ে। তো যাই হোক চলো, ব্লগটা এখান থেকে শেয়ার করলাম, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। এখন ওয়েট করি কতক্ষণে ও আসবে, ততক্ষণে মাটনটাও প্রেশারে সিটি পড়ে যাক। আর এদিকে রান্নার মাসিকে বললাম যে তুমি একটুখানি পেঁয়াজ আদা রসুন এগুলো কাটিং চপিং করে দাও। আমিই ভেবেছিলাম আমিই করবো, কারণ মাসি আসছিলো না দেখে, কারণ মাসিকে আসতে দেখে আমি বললাম ঠিক আছে তাহলে তুমিই করো। আর এদিকে মাসিকে বলেছি আর সাথে শুধু ভাত আর পটল আলু তরকারি করো, আর কিছু করতে হবে না আজকে। ডালও করতে বারণ করেছি, কারণ একটু পটল আলুটা বলেছি একটু ঝোল ঝোল করে করবে, ওটা ভাত দিয়ে মেখে খেয়ে নেবো। আর মাটন থাকলে আর কিচ্ছু লাগে না, আর অন্য কোনো ডিশের দরকারই হয় না। কি বানাচ্ছিস? কি খুশিতে? ভাবলাম বানাই আজকে একটু অন্যরকম খাই, তুই একই রকম খাইয়ে যাচ্ছিস। আজকে বানাই না, ফার্স্ট টাইম বানাচ্ছিস। ফার্স্ট টাইম চাইন বানাচ্ছে হচ্ছে মাটন, এখানে মশলা কষাচ্ছে। হ্যাঁ খুব ইজি, এখানে মাটনটা হয়ে গেছে। এটা কি ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতার খুশিতে? ইয়েস বলতে পারিস, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতার খুশিতে চাইন বানাচ্ছে আজকে সানডে স্পেশাল মাটন। দেখা যাক, আঙ্গুল চাটতে হয় নাকি আঙ্গুল ধুয়ে ফেলতে হয় সে সময় বলবে, সময় বলবে সেটা। যাক, অল দ্য বেস্ট, ফার্স্ট টাইম বানাচ্ছিস, ভালো বানাস। দেখলাম যে খুব একটা ঝামেলা নেই, খুব ইজি। যাক ভালো পারলেই পালো, ভালো পালো বললাম না, নিজ ভালো পারলেই পালো। অভ্যাস হয়ে গেছে, এগুলো আমি বলিও না, এত ভাটু কিস্তি। সায়নকে মাটনটা করতে দিয়ে আমি সোজা জিমে চলে এসেছিলাম, বাইসে ওয়ার্ক আউট করলাম, লেগ যা মারলাম না, কারণ কোমরের যা অবস্থা লেগ মারাটা সম্ভবই না আজকে। তো এবার আমি গেলে সায়ন আসতে পারবে, আশা করছি ওর মাটন অনেকটা হয়ে এসেছে বা হয়ে গেছে এতক্ষণে, কারণ আমার তো প্রায় 1 ঘন্টা লাগলো জিম করতে। চল বাড়ি যাই, আমি গেলে তারপর ও আসতে পারবে। জিম থেকে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, পুজো দেওয়া হয়ে গেছে, এবার লাঞ্চে বসবো। আর এদিকে সায়ানও জিম থেকে ঘুরে এসছে, আমি আসার পর ও ঘুরে এসছে। তো চলো এবার লাঞ্চে বসে যাই। এখানে এসে বলছে ফিসফিস করে, যেহেতু খালি গায়ে আছে ওই জন্য ব্লগে আসছে না, বলছে তাড়াতাড়ি হয়। যাই হোক চলো লাঞ্চটা করে নিই, আর তোমাদেরকে লাঞ্চের মেনুটাও দেখিয়ে দিই। রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে, বাড়িকে তোমাদেরকে আপডেট দেবো। এখন একটা তরকারি সাউথ সিটি এসেছি, সবার সবে এসেছিলাম আমরা সাউথ সিটির, একটা শার্ট নেওয়ার ছিল নিয়ে নিয়েছি, বেসিক্যালি এটা হচ্ছে আমার বাবার বার্থডে গিফট, তো ওটাই নেওয়ার হচ্ছিলো আর কি, নেওয়া হয়ে গেছে। সায়ন তো সুপার ফাস্ট পছন্দ করেছে, মানে এই শার্টটা দেখে সায়নের খুব পছন্দ হয়ে গেছে। তো যাই হোক চলো, মানে ও পিছনে যে যেতে কিছু দেখছে, ওই যে তোমাদেরকে বাড়িতে গিয়ে শার্টটা দেখিয়ে দেবো, এটা ইয়ে থেকে নেওয়া, সিলেক্টেড থেকে নেওয়া, বাড়িকে দেখাচ্ছি তোমাদেরকে। বাট বাই দ্য ওয়ে এখানে সবার সবাই খুব ভালো ডিসকাউন্টও চলছে। হ্যাঁ স্যার, খুব ডিসকাউন্ট চলছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের ডিসকাউন্টেড প্রোডাক্ট কোনোদিন পছন্দ হয় না, আমাদের যেগুলো চোখ যায় সেগুলোতে কোনোদিন ডিসকাউন্ট থাকে না। ওভারপ্রাইস করে মনে হয় ডিসকাউন্ট করা দরকার,
তার থেকে বড় কথা শোন, আমাদের কোনো ডিসকাউন্টের প্রোডাক্টটা চোখ যায় না, ওগুলো আমাদের পছন্দ হয় না। ঠিক ঠিক ঠিক, আমাদের কেন, আমার মনে হয় অনেকেরই পছন্দ হয় না। তো যাই হোক, আমাদের কাজ শেষ সাউথ সিটির, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আজকে সাউথ সিটি শপার স্টপ থেকে তো বাবার জন্য একটা শার্ট নিলাম বার্থডে গিফট হিসেবে, কালকে বাবার বার্থডে। আর এদিকে আমি আমার জন্য একটা হিল প্ল্যাটফর্ম শুও নিয়েছি, বিকজ আমার যে হিল শুজগুলো, মানে আমার অ্যাট প্রেজেন্ট না বিয়ের আগের দুটো ছিল, যার মধ্যে একটার পেস্টিংটা হালকা খুলে গেছে, তো ওটা স্টিভ ম্যাডেনে থেকে নেওয়া, স্টিভ ম্যাডেনে পেস্টিং এগুলোর ওপর লাইফ টাইম ওয়ারেন্টি থাকে, তো ওটা না নিয়ে যাওয়াই হয় না আমার আর, তো ওই জন্য ওটা পরতে পারি না। আর একটা যেটা আমার ব্ল্যাক কালারের ছিল, ওটাও স্টিভ ম্যাডেনের, ওইটা স্টিভ ম্যাডেনের না, সরি ওটা স্টিভ ম্যাডেনের না, ওটা INC5-এর, INC5 বিয়া লেমন অ্যান্ড পেপার যে ব্র্যান্ডটা আছে ওইটার। তো যাই হোক, কোনো একটা না, ওটা INC সরি ওটা ক্যাটওয়াকের, তো ওটা ক্যাটওয়াকের, তো ওটার তো ছিঁড়ে গেছে, মানে ছিঁড়ে গেছে বলতে পুরো সামনের ওই ফ্ল্যাপটা খুলে গেছে, মানে আমি সবসময় সব প্ল্যাটফর্ম হিলসই পরি, আমি পেন্সিল হিল পরতে পারি না, তো ওটা সামনের ফ্ল্যাপটা এমনি খুলে গেছে, তো ওটা তো গেছে। আর যে বাকি দুটো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে খুব গ্লিটারি, যেটা কিনা আমার বিয়ে, তো ওইটা তো শাড়ি ফাড়ি ছাড়া পরা যায় না, জিন্স বলো বা ধরো কি বলে জাম্পস্যুট পরলাম ওগুলোর সাথে পরা যায় না। তো তাছাড়া আমার একটাই রয়েছে, সেটাও বিয়েরই, ওইটাও মানে বিয়ের বলে না, ওগুলো খুব একটা আমি পরতে চাই না, মানে তাতে নষ্ট হয়ে যাক আমি এটা কোনোভাবেই চাই না। ওটা আমার লেমন অ্যান্ড পেপারের একটা আছে, আর একটা আছে INC5-এ বিয়ের দুটো, তার মধ্যে একটা গ্লিটারি ওটা পরতে পারবো না। আর যেটা আরেকটা আছে সেটা কালকেও পরে বেরিয়েছিলাম, তো ওরা খুব পড়া হয়ে যাচ্ছে, তো আমার একটু মায়া লাগছে যে আমার আর নেই, মানে হিল শুজ আর নেই, তো স্বামীকে সেটা বলেছিলাম, তো আজকে আমাকে একটা INC5 থেকে শু মানে প্ল্যাটফর্ম স্যান্ডেল কিনে দিয়েছে হিল আর কি। চলো তোমাদেরকে দেখাই, এই হচ্ছে শু, মানে সরি শু না স্যান্ডেল। তো যাই হোক, এবার এটা আমি একটু বেশি হিল কিনেছি, এই হচ্ছে বেসিক একটা স্যান্ডেল, শর্ট ড্রেস ফর ড্রেসের সাথে বা ধরো জাম্পস্যুট জিন্স ফিন্সের সাথে হেভি লাগবে। আর আমি পরেছিলাম ওপরের এই জায়গাটা না খুব ভালো, মানে প্যাডিংটা খুব ভালো, মানে খুব কমফোর্টেবল এটা পরে আমি। তো যাই হোক, এই একটা শু নিয়ে এসেছি, সো দ্যাটস ইট।